মরি যেন ঈমান নিয়ে ইয়া ইলাহি, মরি যেন ঈমান নিয়ে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। প্রিয় ইসলামী ভাইরা, দুরূদ শরীফ পাঠের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। আমরা প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ এটা শুনি এবং আমল করার চেষ্টা করি, কেননা হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে যখন কোনো বান্দা কোনো নেক আমল করে, হযরতে আলী কারামাল্লাহ ওয়াজহুল করিম থেকে বর্ণিত, তিনি বলেন যখন কোনো বান্দা নেক আমল করে ওই আমলটা আসমান আর জমিনের মাঝে ঝুলতে থাকে যতক্ষণ না পর্যন্ত তার সাথে দুরূদ শরীফ পাঠ না করা হয়। যখন ওই ইবাদতের সাথে দুরুদে পাক পাঠ করা হয়, ওই দুরুদে পাকের ওয়াসিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ওই ইবাদতকে কবুল করে নেন। দুরুদে পাকের বেশুমার ফজিলত, যে একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দশটি নেকি দান করেন, দশটি গুণা মিটিয়ে দেন, দশটি মর্যাদাকে বাড়িয়ে দেন। আমরা পেরেশান করছি না, এই করোনা ভাইরাসের কারণে ব্যবসায় মন্দা, চাকরিতে সমস্যা, রুজিতে সমস্যা, অসুস্থ। বলা হয়েছে সকল সমস্যার সমাধান হচ্ছে দুরূদ শরীফ পাঠ করা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাত ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়িদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা হিজরি নববর্ষ এর প্রেক্ষাপট কি, এটাকে কিভাবে উদযাপন করা চাই, এর কি ইতিহাস আমরা জানব। কারণ একটি জাতির ব্যাকগ্রাউন্ড, মৌলিক শক্তি হচ্ছে তার সংস্কৃতিকে জানা, সেটাকে চর্চা করা, আচার আচরণ, আচার অনুষ্ঠান, এটাকে জানা। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা ইনশাআল্লাহ তাআলা এই হিজরি নববর্ষ সম্পর্কে কিছু জানার চেষ্টা করব। এরই পাশাপাশি আমরা কিভাবে এটাকে উদযাপন করব। আমরা তো অনেকেই অনেক বছর উদযাপন করি, 31st night উদযাপন করে, কেউ বা পহেলা বৈশাখ উদযাপন করি। উদযাপন করার নিষেধাজ্ঞা নেই, কিন্তু উদযাপনের পদ্ধতির সমস্যা। আমরা সেই বিষয়ে কিছু শোনার চেষ্টা করব। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লামা আইনি আলাইহি রাহমা তিনি লিখেছেন, সাইয়েদ আবি রহমতুল্লাহ আলাইহি বলেন যে তারিখ শব্দটি আর খুন থেকে এসেছে, এর অর্থ নবজাতক, সদ্য প্রস্রুত, অর্থাৎ যে সন্তান মাত্র জন্ম গ্রহণ করেছে। ইতিহাসের সঙ্গে এর সামঞ্জস্য হল আরবিতে তারিখ বলা হয়, তারিখ এর বাংলা মানে কি ইতিহাস, আমরা বলি না এটার ইতিহাস এটা, এটার ইতিহাস এটা। ইতিহাসের আরবি শব্দটা হচ্ছে কি তারিখ, আর এটা হচ্ছে নবজাতক। নবজাতকের জন্মের মতো ইতিহাসও সৃজিত হতে থাকে, একের পর এক ঘটনা আসতে থাকে, যেমন শিশু, এক শিশুর পর আরেক শিশু পৃথিবীতে আসতে থাকে। যদি এক শিশুর পর আরেক শিশু জন্ম না নিত তাহলে পৃথিবীতে মানব বসতি আর থাকত, সমাপ্ত হয়ে যেত। ঠিক অনুরূপ ইতিহাস ঘটনার একটার পর আরেকটা আসতে থাকে, পৃথিবী যতদিন থাকবে ইতিহাস ততদিন থাকবে। তারিখ শব্দটি এটা
অনারবি মা ও রোজ থেকে পরিবর্তন হয়ে এসেছে আরবিতে রূপান্তর করা এর অর্থ হচ্ছে দিন মাস ও বছরের হিসাব শন তারিখের ইতিহাস এটা অবিচ্ছেদ্য অংশ জীবন রচয়িতাগণ সময়ের আলোচনা পর্যালোচনা শন তারিখ ছাড়া এটা সম্ভব না যদিও এটি ইতিহাসের রচনার মূল ভিত্তি উদ্দেশ্য নয় তবু শন তারিখের প্রথা ইতিহাসের অনুষঙ্গ হয়ে আছে তারিখের গণনার সূচনা যেভাবে হলো কবে থেকে হলো বিভিন্ন গ্রন্থের মধ্যে এটা কখন থেকে শুরু শুধু হিজরির নববর্ষ থেকে যে এটা শুরু তা কিন্তু না এর পূর্বে আমরা জানি 570 খ্রিস্টাব্দ হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন ঠিক না এই যে 570 এটা শুরু হয়েছে কোথ থেকে এর পৃথিবীর পূর্বে আর কি কি ছিল সুবহানাল্লাহ আল মাওসাতুল আতুল ফিকহিয়া গ্রন্থে এভাবে এসেছে ইসলাম আসার আগে আরবের সমষ্টিগত কোনো তারিখ ছিল না সে সময় তারা প্রসিদ্ধ ঘটনা অবলম্বন করে বছর এবং মাসকে গণনা করত যেমন আসহাবে ফিল কাবা শরীফকে ধ্বংস করার জন্য এসেছিল হাতি বাহিনী তো বলা হতো আসহাবে ফিলের ঘটনার পর এত বছর পর একটা উল্লেখযোগ্য ঘটনা আদম আলাইহিসসালাম থেকে নিয়ে নূহ আলাইহিসসালাম পর্যন্ত একটা তারিখ রচিত হয়েছে আবার নূহ আলাইহিসসালামের প্লাবন যখন সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে গেল সেখান থেকে নিয়ে বলা হতো নূহ আলাইহিসসালামের যে প্লাবন হয়েছে না এই প্লাবনের পর এত তারিখ তো এরকম এক একটা সময়ে এক একটা সম্প্রদায় ইব্রাহিম আলাইহিসসালাম হযরতে মূসা আলাইহিসসালাম মূসা আলাইহিসসালাম যখন মিশরের ক্ষমতা আরোহণ করলেন তার থেকে একটি ইতিহাস সেখান থেকে একটি তারিখ ছিল দাউদ আলাইহিসসালাম সুলাইমান আলাইহিসসালাম যখন রাজত্বকে দখল করেন তার থেকে একটি শুরু হয়েছিল এরকম খণ্ড 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 বিভিন্ন কিছু হয় তো ইসলামী হুকুমত যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়াতে এই জমিনে প্রতিষ্ঠিত হলো সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে ইসলামিক রাষ্ট্রকে প্রতিষ্ঠা করলেন মদিনা মুনাব্বারাকে কেন্দ্র করে অতঃপর হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহিরি পর্দা মুবারক করলেন তার ওফাত মুবারক হলো এরপর ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন তিনার ওফাতের পর দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার মসনদে আসলেন আর আস্তে আস্তে যতই দিন যাচ্ছে ইসলামী সাম্রাজ্য ইসলামের রাষ্ট্রের বিস্তৃতি ততই বাড়তে থাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এর বিভিন্ন ঘটনাগুলো এসেছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজত্বকালে এক জায়গা থেকে তার কাছে চিঠি আসলো ওই চিঠির মধ্যে মাস কিন্তু আগে থেকেই গণনা শনটা গণনা ছিল না মুহররম সফর রবিউল আউয়াল রবিউস সানি জামাদিউল উলা জামাদিউস সানি রাজব শাবান রমাদান শাওয়াল জিলকাদ জিলহাজ এই মাসগুলো ছিল তো উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে একটা চিঠি আসলো যে রজব মাস ফর এক্সাম্পল আসার পর যখন ওইটা নিয়ে একটা সমস্যা সৃষ্টি হলো যেটা কি বিভিন্ন নথিপত্রের তারিখ প্রয়োজন হয় না ওই তারিখের প্রয়োজন হলো তো প্রয়োজন হওয়ার পর যখন বসা হলো যে এটা কোন বছরের রজব মাস বললো এটা তো সমস্যা সৃষ্টি হলো তখন বলা হলো যে না আমাদের একটা শন প্রবর্তন করার প্রয়োজন তখন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান যারা ছিল সবাইকে নিয়ে বসলেন বসার পর পরামর্শ করা হলো যে হ্যাঁ ইসলামের একটি বছর তারিখ শন শুরু করা উচিত সবাই এতে ঐক্যমত হলো ইজমা হলো তখন এক একজন এক একটা পরামর্শ দিতে থাকলো যে কখন থেকে এই তারিখ সূচনা হয় কোন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বছর আগমন করেছেন ওই বছর থেকে শুরু করা হোক এক একজন হুজুর কেউ বলল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বছর জাহিরি পর্দা করেছেন সেখান থেকে শুরু করা হোক এক একজন এক একটা বলতে লাগলো আর
হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল করিম তিনি ইরশাদ করলেন যে সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই দিন ঘোষণা দিয়েছেন যে আমি মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে হিজরত করব ওই দিন থেকে শুরু করা হোক সকল সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের কাছে এই মতটা বেশি পছন্দ হলো কেননা ইসলামের একটি টার্নেল সময় সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জাহিরি হায়াতের চল্লিশ বছর বয়সে যখন নবুয়তের অভিষেক হলো প্রকাশ হলো তিনি প্রচার করছিলেন দীর্ঘ কমবেশ ১৩টি বছর মক্কাতুল মুকাররমাতে ইসলাম প্রচার হয়েছে কিন্তু ওই অবস্থানে যায়নি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমত তার নির্দেশ ক্রমে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা পাকে হিজরত করলেন মদিনা পাকে যাওয়ার পর ইসলামের যে ইতিহাস রচিত হয়েছে যে টার্নিং পয়েন্ট এসেছে এটা সারা পৃথিবী দেখেছে এবং এটাকে কেন্দ্র করে এই হিজরতটা এত বড় এক কুরবানি পৃথিবীর ইতিহাসে দেখুন একটা মানুষের জীবনের যত সম্বল থাকে তার ঘর আর সন্তান সন্ততি ঠিক না ব্যবসা বাণিজ্য থাকে সন্তান সন্ততি থাকে আর ঘর বাড়ি আর তো কিছু না একটা মানুষের জীবন এ তিনটা বিষয় তাদের সন্তান সন্ততি ব্যবসা বাণিজ্য ঘর ভারি জন্মের ভিটা ভূমি সব কিছুকে ছেড়ে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আল্লাহ তাআলার নির্দেশ ক্রমে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ ক্রমে সব কিছুকে ছেড়ে দিয়ে মক্কা থেকে মদিনা চলে গিয়েছে তাদের ব্যবসা সন্তান সন্ততি আত্মীয় স্বজন সব কিছুকে ফেলে দিয়েছে শুধুমাত্র ইসলামের জন্য এই কোরবানি পৃথিবীর ইতিহাসে এক অনন্য এটাকে কেন্দ্র করে তখন সবাই সম্মতি হলো হ্যাঁ ঠিক এটা থেকেই শুরু করা উচিত তখন থেকে এই হিজরি নববর্ষ যেদিন হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম ঘোষণা দিয়েছেন আমি হিজরত করব তোমরা প্রস্তুতি গ্রহণ করো ওই দিন থেকে হিজরি নববর্ষের প্রথম তারিখটি সূচনা হয়েছে এবং মাস এর ব্যাপারে কুরআনুল করিমেরও বিভিন্ন দিক নির্দেশনা রয়েছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে চন্দ্র মাস এই চন্দ্র মাস সম্পর্কে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল করিমের মধ্যেও ইরশাদ করেন بسم الله الرحمن الرحيم إن في اختلاف الليل والنهار وما خلف الله في السماء والأرض لآيات لقوم يتقون نشجي رات و دينير پوری برتن ہوتے تھا ابن جان کی چو اللہ اسمان شمو زمین سرشتی کرو چن شگل مدد ندرشن روئے چھے بھائی شمپن ندر جنو انتر اللہ تبارک و تعالی ارشاد کرن والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم এবং সূর্য ভ্রমণ করে আপন এক অবস্থানের দিকে এটা হচ্ছে নির্দেশ পরাক্রমশালী জ্ঞানময়ের চাঁদের জন্য আমি মঞ্জিল সমূহ তিথি নির্ধারণ করেছি অবশেষে তা পুনরায় তেমনি হয়ে গেল যেমন খেজুরের পুরাতন শাখা অর্থাৎ সেটা ঘুরে ঘুরে একই জায়গায় আসতে থাকে মাসের বিবর্তন হতে থাকে পরিবর্তন হতে থাকে শুরু হতে থাকে শেষ হতে থাকে প্রিয় ইসলামী ভাইরা সেখান থেকেই হিজরি নববর্ষের শুভ সূচনা হলো হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকে এবং মুহররমুল হারাম মাস মুহররম মাসকে সর্বপ্রথম ধরা হলো তো মুসলমান সারা পৃথিবীর আমাদের যত এবাদত রমাদানুল মুবারকে রোজা রাখি ঈদুল ফিতরের আমরা ঈদ পালন করি ঈদুল আদহাতে কোরবানি আদায় করি জিলহজ মাসে আমরা হজ আদায় করি এই সকল কিছু ইসলামিক মাসকে কেন্দ্র করে হয়ে থাকে অতএব এটা আমাদের একটি অবিচ্ছেদ্য অংশ এই হিজরি নববর্ষ হিজরি সন এটাকে আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে গ্রহণ হয়েছে হিজরি এই যে শব্দটা কি হিজরি হিজরি কেন আসলো যে কথাটা আমি পূর্বে বললাম হিজরত থেকে হিজরি হিজরত যেহেতু করেছেন হিজরত শব্দের অর্থ হচ্ছে ত্যাগ করা
মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন স্থানান্তরিত হয়েছে হিজরত করেছেন যেহেতু হিজরতের তারিখ থেকে শুরু এইজন্য এটাকে কি বলা হয় হিজরি শান কি বলা হয় হিজরতের শান হিজরি শান এটা আমাদের প্রত্যেকের জানা উচিত আমাদের সন্তানদেরকে জানানো উচিত কেননা যেটা তারিখ এই সম্পর্কে যদি আমাদের জ্ঞান না থাকে আমরা তো পঙ্গু হয়ে যাব ভাই কারণ এর উপর ভিত্তি করে পুরো শান বছর মাস গণনা করে থাকে এবং আমাদের যে বয়স হয় আমরা বলি আমার বয়স 30 বছর 40 বছর বলি না কি হিসেবে আমরা করি খ্রিস্টাব্দ হিসেবে কিন্তু বলা হয়েছে মায়ের দুধ পান করতে পারবে ছেলে মেয়ে সন্তান কত বছর পর্যন্ত 2 বছর পর্যন্ত না এটা কোন হিসেবে আমাকে হিসাব করতে হবে আরবি হিসেবে কেউ যদি খ্রিস্টাব্দ হিসেবে গণনা করে তাহলে এটা শরীয়ত সম্মত হবে না এবং আমাদের বয়স সবকিছু এটা আরবি হিসেবেই কিন্তু হিসাব করতে হবে খ্রিস্টাব্দ এবং হিজরি এর মাঝে 11 দিন কমবেশ পার্থক্য হয় প্রতি বছর কত দিন 11 দিন পার্থক্য হতে থাকে আরবি মাস হচ্ছে 29 দিন এবং 30 দিন চন্দ্র মাস যেটা আরবি মিনিং চন্দ্র মাস হিজরি মাস এটা হচ্ছে 29 এবং 30 এর মধ্যে এই চন্দ্র মাসের মধ্যে ঘূর্ণায়মান হয় খ্রিস্টাব্দের মধ্যে কিন্তু কিছু গোজামিলও আছে আপনারা জানেন যে যখন কয়েক বছর অতিবাহিত হয় তখন ফেব্রুয়ারি মাসকে প্লাস করে 28 এর জায়গায় 29 করা হয় কারণ এটাকে মিলানোর জন্য টাইমকে মেইনটেইন করার জন্য ইসলামী শরীয়তে কোনো গোজামিলের স্থান নাই এটা রোটেশন যেভাবে চলতে থাকবে আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধান মোতাবেক সেটা চলমান থাকবে প্রিয় খ্রিস্টান ভাইরা এবার আসুন এই হিজরি নববর্ষ এটা তো আমরা জানলাম এর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কোথা থেকে শুরু হলো আমি মুসলমান হিসেবে আমাকে এই হিজরি নববর্ষ সম্পর্কে আমরা জানলাম নববর্ষ উদযাপন করব তো আমরা হিজরি নববর্ষ উদযাপন করি হ্যাঁ আমি বাঙালি বাংলার শনকে আমি বৈশাখে উদযাপন করতে পারি কিন্তু মজার বিষয় কি জানেন এই যে বাংলা শন এই বাংলা শনের ব্যাকগ্রাউন্ড কিন্তু এই হিজরি নববর্ষ বাদশা আকবর যখন এই বাংলা শন শুরু করেন কোন কোন ঐতিহাসিকগণ লিখেছেন কারণ এক একজনের ইতিহাসটা এক এক রকম এসেছে তো এই বাংলা শন যিনি লিখেছেন প্রবর্তন করেছেন তার নাম ছিল শাহ ফতিউল্লাহ কেউ কেউ বলে থাকেন যে ফতুল্লাহ নারায়ণগঞ্জ যে ফতুল্লাহ আছে না নারায়ণগঞ্জ ফতুল্লাহ এখানে একটা মাজার আছে হযরতের শাহ ফতিউল্লাহ আলাইহি রাহমা মাজার শরীফ উনি ছিলেন বাদশাহ আকবরের সেই সময়কার তিনি সেটাকে প্রবর্তন করেছেন এবং এটার শুরুটা করেছিলেন হিজরি থেকে এটার অল্টারনেট অনেক বক্তব্য আছে আমি সেদিকে যাচ্ছি না প্রিয় ইসলামী ভাইয়েরা এখন আমরা হিজরি নববর্ষকে উদযাপন করব যেহেতু আমি মুসলমান কিন্তু আজকে দেখুন হিজরি নববর্ষই হোক আর ঈদ হোক হোক সেটা আমাদের বিবাহ এই যে আমরা যে বিবাহ করি বিবাহ দেই ঈদ আসে ঈদ উদযাপন করি এই ঈদ এই খুশিটা এই সিস্টেমটা দিয়েছেন কে এই ঈদটা দান করেছেন কে আমাদেরকে আল্লাহ বিবাহের পদ্ধতি দিয়েছেন কে আল্লাহ এই যে আমি খুশি উদযাপন করব এটা মুসলমানের খুশি উদযাপনের দিন ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ কিন্তু দেখুন তো আমরা কি আমার প্রভু আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আমাকে খুশি দিল ঈদ উদযাপন করার একটা সিস্টেম দিল আমি কি ওই সিস্টেমটাকে অবলম্বন করছি না অ্যাভয়েড করছি আমি কি আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান মোতাবেক যে সিস্টেম যে খুশি আমি বিবাহ করছি আমার সন্তানকে বিবাহ দিচ্ছি খুশির দিন খুশির রাত সেটা কি আমি সেই সিস্টেম মোতাবেক করছি প্রতিটা ক্ষেত্রেই আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে হিজরি নববর্ষ আমরা উদযাপন করব এই নববর্ষে উদযাপন করব এই সিস্টেম এই পদ্ধতি এই আনন্দ এগুলো আমাদের হতে হবে ইসলামিক সিস্টেম মোতাবেক দেখুন আজকে আমরা আনন্দ বলতে শুধুমাত্র একটা জিনিসকে বুঝি সেটা হচ্ছে বেহায়াপনা আজকে আনন্দ বলতে খুশি বলতে
তথাকথিত সমাজ মনে করে নারী আর পুরুষের অবৈধ সংমিশ্রণই হচ্ছে আনন্দ ঠিক না এরকম না ব্যাপারটা আনন্দ মানে হচ্ছে গান আর বাজনা বেহায়াপনার সাথে মদ পান করে নাচানাচি করা বড়ই দুর্ভাগ্যের ব্যাপার বড়ই কষ্টের বিষয় যে আজকে আমরা আনন্দের সংজ্ঞাকে ভুলে গিয়েছি সবাই ভুলিনি কেউ কেউ ভুলে যাচ্ছি আনন্দ খুশি উদযাপন খুশি উদযাপনের সিস্টেম পদ্ধতি এর সংজ্ঞাকে আমরা চেঞ্জ করে ফেলছি না প্রিয় ভাই আনন্দ বেহায়াপনা আর গুনার নাম তো আনন্দ না আনন্দ করা ইসলামী শরীয়ত হ্যাঁ যে 14 জন পুরুষ এর সাথে নারীকে দেখা করার অনুমতি দেওয়া হয়েছে আর যে 14 জন নারীর সাথে পুরুষকে দেখা করার অনুমতি দেওয়া হয়েছে তাদের সাথে আপনি বসেন কথা বলেন আমাদের সমাজ উল্টো করে ফেলেছি আমরা সেটা কি এদের বাইরে গিয়ে আমরা এনজয় করি মাযাল্লা নাউজুবি বাস্তব কথা কিন্তু সেটা প্রিয় ইসলামী ভাইরা এই অসুস্থ সংস্কৃতির প্রতিযোগিতা অসুস্থ চিন্তা চেতনা অসুস্থ এই সমাজ বিনির্মাণের কারণে আজকে আমাদের কাছে এই করোনা ভাইরাস বলেন বন্যা বলেন খরা বলেন আসমানি গজব বলেন ভূমিকম্প বলেন একের পর এক আমাদেরকে গ্রাস করছে কোরআনে পাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন তোমাদের কাছে তাই আসে যা তোমাদের হাতগুলো উপার্জন করে আজকে আমরা পহেলা বৈশাখ কিংবা 31st নাইট কিংবা ঈদ কিংবা বিবাহ উদযাপনের নামে যে বেহায়াপনা করছি উলঙ্গপনা করছি আজকে মাতালের আসর বসাচ্ছি এর প্রতিফল আজ আমি তো ভোগ করছি করছি আমি গুনাহ করার কারণে যারা নেককার বান্দা আছে তারাও এই আযাবের মধ্যে গ্রেফতার হচ্ছে আমার কারণে প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আসুন আসুন ইসলামী শরীয়ত খুশি উদযাপনের নিষেধ করে নাই বরং উপলক্ষ সৃষ্টি করে দিয়েছে আপনাকে বলবেন কোথায় আমি বলবো বিবাহের বিধান কে দিয়েছে কে দিল তাহলে ইসলাম দিল না তো কে দিল ঈদের সিস্টেম খুশির সিস্টেম কে দিয়েছে ইসলাম দিল না কে দিল আপনি জন্মদিন পালন করেন শরীয়তের বিধানের মধ্যে সিস্টেম দিয়েছে কে নববর্ষ উদযাপন করেন সিস্টেমকে অ্যাপ্লাই করেন ইসলামের মধ্যে বিধান দিল কে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার খুশি বেদনা সবকিছুই দিয়েছে ইসলাম কিন্তু আজকে আমরা তথাকথিত পশ্চিমা সংস্কৃতিকে আমরা ফ্যাশন মনে করছি ভাই হাকিকতে সত্যি কথা আজ পর্যদুস্ত হচ্ছে নিপীড়িত হচ্ছে নির্যাতিত হচ্ছে আজকে যাদেরকে আমরা আইডল মনে করছি যাদেরকে আমরা মনে করছি উন্নত বিশ্ব আমি আপনাকে দাওয়াত দিব যে ভাই আজকে তাদেরকে সুখী মনে করেন পাজেরু গাড়ির ভিতর দেখে এসির ভিতর বসা দেখে বাংলোর ভিতর বসবাস করছে এই অবস্থানে দেখে আপনি যে মনে করছেন তাদের সংস্কৃতি তাদের আচার আচরণ কৃষ্টি কালচার তাদের চলাফেরা তাদের জীবনের স্টাইল এ খুব বুঝি সুখের মাঝে আছে আপনি হাকিকতে খোঁজ নিয়ে দেখেন তাদের বয়স যখন বৃদ্ধ হয়ে যায় তখন তাদের আশ্রয়া তাদের নির্মিত বাংলোতে হয় না তাদের আশ্রয় হয় সেই বৃদ্ধাশ্রমে 90 ভাগ খবর নিয়ে দেখেন আপনি তাদের ফ্যামিলি স্ট্যাটাসকে ছেলে আর মায়ের সম্পর্ককে খবর নিয়ে দেখেন বাবা আর মেয়ের সম্পর্ককে খবর নিয়ে দেখেন থুক ফেলতেও আমার ইচ্ছে হবে না সেখানে হাকিকত ভাই ভাইয়ের সম্পর্ককে খোঁজ করে দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া এখনো আমাদের কাছে মুসলিম সমাজের মাঝে আছে যে আজও আমরা সামাজিক বন্ধনে আবদ্ধ হয়ে দিল খুলে হাসতে পারছি পবিত্র সিস্টেমের মাঝে এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া যারা না জেনে আমাদের নতুন প্রজন্ম কিংবা আমরা ইসলামের ইতিহাসকে না চর্চা করে ইসলামের সংস্কৃতিকে না জেনে তাদের কৃষ্টি কালচারকে হাকিকতের খবর না নিয়ে যারা সেদিকে পা বাড়াচ্ছি আমি বলবো আপনি জানুন
এবং এখনই থামিয়ে দিন। তাদের সংস্কৃতি কখনো কামিয়াবির না। ইতিহাস আমরা এটাই জেনেছি, বয়স্ক হলো এমনও কোনো দেশ আছে তাদেরকে হত্যা পর্যন্ত করা হচ্ছে। কি সেখানে প্রিয় ইসলাম ভাই, ইসলাম দেখুন কি তাগিদ দিয়েছে, যখন তোমার বাবা তোমার মা বৃদ্ধ হবে, ওই মা এর পায়ের মধ্যে গিয়ে যখন তুমি চুমু দিবে, তুমি যেন জান্নাতের চৌকাঠের মধ্যে চুমু প্রদান করলে। কি দিয়েছে ইসলাম, তোমার মা বৃদ্ধ হয়ে গিয়েছে, মায়ের সামনে গিয়ে দাঁড় বসো, মুচকি হাসো চেহারার দিকে তাকিয়ে, আল্লাহ তাআলা তোমাকে একটি মকবুল হজের সমান সওয়াব দান করে দিবে। কিভাবে উদ্বুদ্ধ করেছে ইসলাম, বলা হয়েছে তোমার পিতার সন্তুষ্টির মাঝেই আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্টি রয়েছে। কিভাবে উদ্বুদ্ধ করেছে, হে আশেকানে রসুলগণ, মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, আমরা কোন দিকে ছুটে চলেছি, আসুন না ঘরের ছেলে ঘরে ফিরে আসি আমরা ইসলামের। আমি মুসলমান, হ্যাঁ মুসলমান আমি, আমার ঐতিহ্য আমার ইতিহাস আছে, আমি কোনো ভাড়াটে ইতিহাসের মধ্যে বসবাস করি না, কারো দেওয়া সংস্কৃতিকে আমি লালন করি না, আমি লালন করি আমার স্রষ্টা আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রদত্ত বিধান মোতাবেক। আমি মুসলমান, কারো উপর অন্যায়ভাবে আমি চোখ তুলে তাকাই না, আবার আমার অধিকারকে আমি ছেড়ে দেই না, আমি মুসলমান। আসুন না প্রিয় ইসলামী ভাইরা, আমরা নিজেকে আমার সংস্কৃতিকে আমার ঐতিহ্যকে আঁকড়ে ধরি। মুহররমুল হারাম মাস, আমি আপনাদের কাছে অনুরোধ জানাব, আসুন আমরা এই বছরের শুরুটা এবাদতের মধ্য দিয়ে শুরু করি। চেষ্টা করুন, এক তো মুহররম, মুহররমের প্রতিটি রোজা রাখার বেশুমার ফজিলত রয়েছে, আর এই মুহররমুল হারামের প্রথম তারিখ হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস থেকে শুরু হয়, শাহাদাতের দিন তার, এরই প্রেক্ষাপটে শুরু হয় দশই মুহররম, কারবালার শহীদ। আমরা সবাই জানি এই মুহররমকে ঘিরে পৃথিবীর অসংখ্য ইতিহাস রচিত হয়েছে এই মুহররমুল হারামকে নিয়ে। তো আসুন আমরা এই নিয়ত করে প্রথম দিন মুহররমের এক তারিখে আমরা ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা রোজার মাধ্যমে আমাদের বছরের শুভ সূচনা করব। রাজি আছি আমরা, কে কে নিয়ত করতেছি, ইনশাআল্লাহ শুরু করি আমরা। হে আল্লাহ, বছরের প্রথম দিনটি আমি রোজা রাখছি, দুই রাকাত নফল নামাজ পড়ি আমরা, নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, মাওলা যে বছর অতিবাহিত হয়েছে, যা আমার গুনাহ হয়েছে অন্যায় হয়েছে, তা আমি মাফ চাই তোমার কাছে, নতুন বছর আসছে, হে আল্লাহ তুমি আমার জীবনকে তুমি সুন্দর করে দাও, আমার নামায় আমলকে গুনাহ থেকে পুত পবিত্র করে দাও। আমি যদি এই দোয়ার মাধ্যমে, রোজার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে কাউকে মুবারকবাদ জানিয়ে, আপনাকে হিজরি নববর্ষের মুবারকবাদ, খুশি মনে মুচকি হেসে কারো মনের মধ্যে খুশি দিয়ে এই বছরটা শুরু করি, বলেন তো এটা কি আমার জন্য কল্যাণকর হবে, না হবে কি না? আমি অনুরোধ জানাবো সকলকে, আসুন আমরা সকলেই মিলে এই দিবসটিকে উদযাপন করি, মোবারকবাদ জানাই, এবং মাহে মুহররমুল হারামকে আমরা ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসালে সওয়াবের জন্য আমরা রোজা রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন বিজাহিন নাবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। মুরি জেনু ইমানি।